বীরপাড়া দলগাঁও স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরিত করার দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল বীরপাড়ার বাসিন্দারা। আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হল বীরপাড়া এলাকার বাসিন্দারা ও ভয়েস অব বীরপাড়া নামে অরাজনৈতিক একটি সংগঠন। দলগাঁও রেল স্টেশনে ডলোমাইট সাইডিং সরানোর দাবিতে সংগঠনের তরফে শুক্রবার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। বীরপাড়া দলগাঁও স্টেশনে ডলোমাইট সামনে সাইডিং এর ফলে সমস্যায় পড়তে হয় বীরপাড়া এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরিত করা হোক। যদি তাড়াতাড়ি ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরিত করা না হয় তাহলে বড় আন্দোলনের ডাক দেবেন বলে জানান ভয়েস অব বীরপাড়ার সদস্যরা। আজকে ডলোমাইট নিয়ে এত সমস্যা, ডলোমাইটের যে ধুলা সেই ধুলা এত বিষাক্ত যে আপনারা যদি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন প্রচুর মানুষ কিন্তু বীরপাড়ায় বিগত দিনে এই ডলোমাইটের সমস্যায় ফুসফুসজনিত বিভিন্ন ধরনের অসুখে মারাও গেছেন। তাছাড়া বিভিন্ন ধরনের আপনারা বীরপাড়ার প্রত্যেকটা মানুষের ফুসফুসে কোনো না কোনো রকম অসুখ ধরে গেছে। আমরা যদি কোনো রকম একটু কাশিও হয় না, আমরা যদি শিলিগুড়িতে ডাক্তার দেখাতে যাই যদি শোনে আমরা বীরপাড়ার প্রথমেই এক কথায় বলে যে ডলোমাইটের জন্য আমাদের এই অসুখটা তৈরি হয়ে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন ধরনের স্কিনে এমন অসুখ তৈরি হচ্ছে, এমনভাবে ডিজিজ তৈরি হচ্ছে যে সেটা একবার ধরলে সহজে সেটা কিন্তু যাচ্ছে না, মানে সেটা পারমানেন্টলি স্কিনে থেকে যাচ্ছে। তাছাড়া স্কুলের যে বাচ্চারা, অত ছোট ছোট বাচ্চারা, ওদের শরীরের অর্গানগুলো হয়তো ঠিক মতন এখনো প্রস্ফুটিত হয়নি। সেই বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, প্রত্যেক দিন স্কুলে বের হচ্ছে যখন বাচ্চারা, প্রত্যেক দিন ওই ডলোমাইটের ধুলা নাক দিয়ে ওদের শরীরে প্রবেশ করে যাচ্ছে। ছোট্ট একটা কচি ফুসফুস, সেই ফুসফুসে ভাবতে পারেন সেই ফুসফুসের কি অবস্থা হয়ে যাচ্ছে। ওরা বড় কিভাবে বড় হবে, বড় হওয়ার আগেই তো ওদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ধরবে। এছাড়া আমরা যারা আছি, আমরা এখানে প্রত্যেকেই অসুস্থ, প্রত্যেকেই আমরা এখানে অসুস্থ, আমাদের প্রত্যেকেরই ফুসফুসে কোনো না কোনো প্রবলেম রয়ে গেছে। আমরা কেউ সুস্থ নয় বীরপাড়ায়। আগামী দিনে যদি এই ডলোমাইট খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি যদি সাইডিং না করা হয় না, আমরা বীরপাড়ায় মানে মহামারী ধারণ করবে। যেমন করোনা, কোভিডের কথা আপনারা জানেন, কোভিড যেমন মহামারী রূপ ধারণ করেছিল, সেম এই এই যে অসুখ, এই যে মানে এই ডলোমাইটের জন্য যে মানে যেই ধরনের অসুখগুলো চর্মবাহিত বা ফুসফুসে ক্যান্সারও হচ্ছে, এটা একটা মানে মহামারী রূপ ধারণ করবে। হয়তো আপনারা বীরপাড়ায় গেলে বীরপাড়ার এরপরে কোনো মানুষকেই আর দেখতে পাবেন না। তাই আপনারা চাচ্ছেন, আমরা চাচ্ছি অবিলম্বে ডলোমাইটটা সাইডিং করা হোক। আমরা বীরপাড়াকে বাঁচাতে চাই, বীরপাড়ার প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে বাঁচতে চাই। কে চায় না বলুন তো একটা নির্মল বাতাস নাক দিয়ে শ্বাসের নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে। আমরা নিঃশ্বাস যখনই নিচ্ছি আমাদের নাক দিয়ে সব সময় ডলোমাইটে ধুলা যাচ্ছে। বীরপাড়া যখনই আপনারা যাবেন দেখবেন বীরপাড়া এত সুন্দর, এই যে আলিপুরে আসছি একটা প্রকৃতি কত সুন্দর নির্মল, বীরপাড়ায় গেলে সাদা ধোয়া ছাড়া কিছুই আর দেখতে পারবেন না। আমরা চাই বীরপাড়া কে বাঁচাতে, বীরপাড়া থেকে খুব ভালোভাবে বাঁচতে এবং আগামী প্রজন্মকে খুব ভালো সুন্দর একটা বীরপাড়া উপহার দিতে, এটাই আমরা চাই, সবাই চাই, মা বোনরা আমরা সবাই চাই বীরপাড়া খুব তাড়াতাড়ি আগের মতন হয়ে আসবে। তার জন্য আপনারা জেলা শাসকের কাছে এসেছি, ওনার উপরে আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে যে খুব তাড়াতাড়ি আমরা একটা সুরাহা পাবো। আপনার নাম? আমার নাম শিউলি চক্রবর্তী। আপনি কি সংগঠনের কোনো পদে আছেন এই ভয়েস অফ বীরপাড়া? আমি এই ভয়েস অফ বীরপাড়ার একজন সাধারণ মেম্বার এবং সাধারণ বাসী, সাধারণ হাউসওয়াইফ, একজন সমাজসেবী। ব্যাসার নাম কি বললেন? আমার নাম শিউলি চক্রবর্তী। আমাদের ডিমান্ড ছিল ডলোমাইট হটাও। এটা ডিএমের মানে অতি প্যারিমিটারে আসে নাই, তবু ডিএম আমাদের ডিস্ট্রিক্টের গার্জেন, সেই হিসাবে আমরা আমাদের যে আন্দোলন আছে আন্দোলনের জন্য ওনাকে ইন্টিমেশন দেওয়ার ছিল, সে ডেপুটেশন হিসাবে আমরা দিলাম। আমরা বীরপাড়াবাসী যে ভুক্তভোগী, 25 বছর ধরে যে ডলোমাইটের নিয়ে আমরা যে ভুগতেছি, বিভিন্ন সমস্যাটা আমরা ভুগতেছি, সেই নিয়ে আমরা আজকে ভালো করে ওনাকে বুঝাইলাম। তারপরে হয়েছে আমরা 2003 সাল থেকে আমরা এই আন্দোলন করে যাচ্ছি। তা ডিআরএম অনেকবার আমরা ডিআরএম অফিস গিয়ে আমরা ডেপুটেশন দিলাম। তারপরে রিসেন্টলি আমরা 6 তারিখে একটা ভালো মিছিল করে 5-6 হাজার লোক নিয়ে আমরা মিছিল করলাম, ডলোমাইট হটাও বীরপাড়া বাঁচাও, এটাই আমার নারা ছিল। তবু আমরা ডিএম ডিআরএম থেকে কোনো আমরা রেসপন্স পাই নাই। তারপরে আবার 21 তারিখে আমরা আবার একটা পথ অবরোধ করে মানে অবস্থান করলাম। সে অবস্থান করে ওনার একটু 2টা রিপ্রেজেন্টেটিভ গিয়েছিলো, ওনাকে সব কিছু আমরা জানাইছি, তবু আজ পর্যন্ত ডিআরএম অফিস থেকে আমরা কোনো রেসপন্স পাই নাই। এটা দুঃখের কথা,
তারপরে এর মানে হয়েছে আজকে রেলওয়ে আমাদেরকে বীরপাড়াবাসীকে প্রবক করতেছে, আন্দোলন করতে আরও বিশাল আন্দোলন করতে প্রবক করতেছে, এটা আমরা মনে করি। তারপরে আজকে ডিএম সাহেবকে আমরা ইন্টিমেশন দিলাম, আজকে যে রেলওয়ে যে মানে ওর যে নীতি আছে সেই নীতি নিয়ে আমরা ক্ষুব্ধ। তারপরে যে রেলওয়ে যদি আমরা আমাদেরকে রেসপন্স না দেয়, আপনারা এটা আমরা ভাবি আমরা প্রবক করতেছে, তাহলে আমরা জীবনে ভবিষ্যতে আমরা বৃহৎ আন্দোলন করবো। মূলত এই ডলোমাইট নিয়ে কী কী সমস্যা দাঁড়াচ্ছে আপনাদের? ডলোমাইট নিয়ে কী কী সমস্যা হচ্ছে আপনাকে আমি কাগজ দিব, অনেক লম্বা আছে। আমি মূলত এক দুইটা পয়েন্ট বলে, যেমন এটা বিমান রোগ, শ্বাসকষ্ট কমবান, টিবি হবে, ক্যান্সার হবে, ব্রঙ্কাইটিস হবে, অনেক আছে, এর সাইড এফেক্ট আছে। ডলোমাইট নিয়ে শুধু এয়ার পলিউশন না, ডলোমাইট নিয়ে ওয়াটার পলিউশন হচ্ছে, মানে এভরি এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, অনেক ক্ষতি আছে। ম্যাডাম কি জানালেন? কি আছে ম্যাডাম? ওনাদের যে প্যারামিটার অনুযায়ী উনি বললেন আপনাদের যে সমস্যাটা আছে আমি ভালো করে শুনলাম, আমি আপনার হায়ার অথরিটির সঙ্গে আমি কথা বলবো, তারপরে আপনাদেরকে আমরা ইনফরমেশন জানাবো। আপনার নাম পরিচয়টা? আমার কিশোর সরিষ্ঠা কিনা ওইসব বীরপাড়া একজন সদস্য।